স্থাবর অস্থাবর বিক্রি করে পরিবারের সদস্যরা চলে গেলেও আনুমানিক 450 বছরের মহিষখালী কালী মাতার ছোট বোন রয়ে গেলেন শান্তিপুরে। নদিয়ার শান্তিপুরে প্রাচীন কালী পুজোগুলির মধ্যে আগমেশ্বরী এবং মহিষখালী মাতা কালী পুজো উপলক্ষে দেশে বিদেশের ভক্তবৃন্দ শান্তিপুরের কোনো এক নিকট আত্মীয়ের কাছ থেকে শুনে তবেই উপোস ভঙ্গ করেন কর্মসূত্রে থাকা প্রবাসীরা। তবে আরও বেশ কিছু কালী মায়ের পুজো এখন জৌলুস হারালেও সেই সময় অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ছিল। এই রকমই এক পুজোর বৃত্তান্ত আজ উপস্থাপিত করব আপনাদের কাছে। নদিয়ার শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডের জগৎ বিখ্যাত মহিষখালী মাতা মন্দিরের ঢিল ছোড়া দূরত্বে ভবানীপাড়ায় হুবহু মহিষখালী মাতার আদলে তৈরি কালী পুজো পূজিত হয়ে আসছেন বহু বছর ধরে। জনশ্রুতি অনুযায়ী মহিষখালী মাতা আনুমানিক 450 বছরের, আর এই পুজো হয় মহিষখালী মাতার পুজো শুরুর বছর 20 বাদে। এলাকার প্রবীণদের মতে এই কালীর মূর্তি মহিষখালী মাতার বোন পরিচিত। প্রথমে সন্ধ্যা রাতে বোনের পুজো হবার পর মধ্যরাতে পূজিত হন মহিষখালী মাতা। সেই সময় প্রথমে সন্ধ্যে রাত্রে প্রচুর ভক্ত সমাগম হতো এই পুজোতে, পরবর্তীতে তারাই পুজো দেখতে যেতেন মহিষখালী মাতার। তবে কালের নিয়মে ঐতিহ্য আবেগের বেড়াজাল ছিন্ন করে ভিসার কারণে অনেকেই দেশে বিদেশে পাড়ি দিয়েছিলেন পরিবারের এই প্রজন্মের ছেলেমেয়েরা। বিগত 50 বছর আগেই কলকাতায় ওই পরিবারের প্রবীণরা চলে যান। তবে প্রতি বছরের কালী পুজোর সময় এসে নিয়ম নিষ্ঠার সাথে পুজো করতেন শান্তিপুরের সাবেকি বাড়িতে থেকেই, কিন্তু তা রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো জমি বাড়ি মন্দির বিক্রি করতে বাধ্য হন। তবে ওই জমি বিক্রি করলেও প্রমোটারদের সদিচ্ছায় মন্দির ওখানেই থাকবে বলে জানা যায়, এবং তারাই বিগত বেশ কয়েক বছর যাবৎ পুজো করে আসছে নিয়ম নীতি নিষ্ঠা করে। যদিও মন্দিরের সামনে জমি বিক্রি হয়ে যাওয়ার কারণে প্রচুর ভক্ত একসাথে দাঁড়াতে পারবেন না, তবে ঐতিহ্য পরম্পরা তারা যে রক্ষা করছেন এর জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। দাদা এই পুজো দেখছেন? আমি এই 50 বছর ধরে দেখছি। তখন আপনি ছোট? হ্যাঁ আমি ছোট, আমি তখন ছোট একদম। তো তখন কি দেখতেন, মানে কি হতো এই পুজো? হতো কি এই পুজো, মানে মায়ের নাম কি বা কি বৃত্তান্ত? মায়ের নাম কিছু শুনেছি যে মা মস্কিকির বোন। আচ্ছা। হ্যাঁ সেই থেকেই আমি শুনে আসছি যে পূজা হচ্ছে। কোন পুজোটা আগে হয়? এই আমাদের এই পুজোটাই আগে হয়। এটা সন্ধ্যাবেলা? হ্যাঁ এটা সন্ধ্যাবেলা থেকে পুজো হয়। আচ্ছা। তারপরে? তারপরে মামস্কে পুজো হয়। আচ্ছা। তো ওই যারা এখন নেই তারা কোথায় থাকে? তারা কলকাতায় থাকে। তো তখন আসছেন? আপনি ছোটবেলায় কখনো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ তা আছে, তা এই 5-6 বছর ধরে বিক্রি করে দিয়ে চলে গেছে। তো এখন কি জায়গাটা মন্দিরটা কি থাকবে মনে হচ্ছে? হ্যাঁ মন্দিরটা থাকবে, মন্দিরটা থাকবে এবং মন্দিরটা পুজো সবাই করবে। আচ্ছা। ছোটবেলার কোনো কথা মনে পড়ে যে এই সময় এখানে পুজো হতো? হ্যাঁ অনেক লোকজন হতো। হ্যাঁ লোকজন হতো, লোকজন খাওয়াতো, লোকজন খাওয়াতো, পুজো হতো, লোককে প্রসাদ দেওয়া হতো, সবই হতো। এটা কি মাতা মহিষখালীর সময়কার পুজো? হ্যাঁ হ্যাঁ ওই সময়। হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম কার্তিক সরকার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ভবানীপাড়া।